হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মাইটিউব চ্যানেল ম্যাথভাস ম্যাথ আজ আমরা ক্লাস টুয়েলভের স্পর্শক অবিলম্ব প্রশ্নমালা ফরটিন এই চ্যাপ্টারে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে পারো আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বেলাইকানটিকে প্রেস করে রাখতে পারো তাছাড়া তোমরা যদি ক্লাস টুয়েলভের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা সিক্স বি কিংবা অবকল সমীকরণ প্রশ্নমালা টেন এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথভাসিক্স ম্যাথ টু সেখানে গিয়ে দেখতে পারো তার লিঙ্ক তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে তো চলো আজ নতুন কিছু শেখা যাক এর আগে আমি এই চ্যাপ্টারের নখানা পার্ট আপলোড করেছি এটা হবে দশ নম্বর পার্ট এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে তো আজ আমরা শুরু করছি নতুন কিছু অঙ্ক কী অঙ্ক কলনবিদ্যার প্রয়োগে নিচের প্রতিটি বক্রের প্রদত্ত বিন্দুতে অবিলম্বে সমীকরণ নির্ণয় করতে হবে এতক্ষণ আমরা স্পর্শকের সমীকরণ বার করেছি এবার আমরা অবিলম্বে সমীকরণ বার করব তো ষোলো দায়গের অঙ্ক কী বলছে ওয়াই স্কোর টু ফোর এক্স অধিবৃত্তের জিরো কমা জিরো বিন্দুতে আমার অবিলম্বে সমীকরণ বার করতে হবে স্পর্শকের মতো এটাও সেম প্রসেস ফার্স্ট অফ অল সেই যে কার্ভটা দেবে সেই কার্ভের আমার ডি ওয়াই বাই ডি এক্স বার করতে হবে ঠিক আছে তো চলো প্রথমে আমরা এই ওয়াই স্কোর ইউল টু ফোর এক্স এই কার্ভের ডি ওয়াই বাই এক্স বার করে নিই ওয়াই স্কোয়ার ইজিকাল টু ফোর এক্স এই কার্ড থেকে আমি এক নম্বর কোয়েশন দিলাম এখন কী করব একের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকরণ করে পাই তো চলো করো অতএব ডিওয়াই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এ কনস্ট্যান্ট বাইরে থাকবে ইন্টু ডিওয়াই ডি এক্স অফ এক্স এটাকে আমরা চেন চেনডোল ইউজ করবো তাহলে কি লিখতে পারি ডিওয়াই ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স রাইট ইজিক টু ফোর এ ইন টু ওয়ান এখান থেকে আমি কি লিখতে পারি বা টু ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজিকোয়াল টু ফোর এক্স সরি ফোর এ তাহলে থেকে আমি বলতে পারি বা ডিওয়াই বাই কত হবে ফোর এ বাই টু ওয়াই যদি কাছে করি তাহলে কত পাবো টু এ বাই তাহলে এখন আমি এর কিন্তু আমার দরকার কি ডিএক্স কারণ কি আমরা যখন অবিলম্বে সমীকরণ বার করি আমার দরকার হয় কিন্তু ডিএক্স বাই ডি ওয়াই ডাইরেক্ট আমরা বার করবো না প্রথমে ডিওয়াই বাই ডিএক্স বার করবো তারপরে সেটাকে উল্টে নিয়ে ডিএক্স বাই ডি ওয়াই বার করবো ঠিক আছে তাহলে অতএব ডিএক্স বাই ডিওয়াই সমান কথা হবে উল্টে যাবে তাহলে ওয়াই বাই টু এ হবে রাইট এরপর আমাকে আরেকটা জিনিস করতে হবে কী করতে হবে যে আমাকে বিন্দুতে যে বিন্দুতে আমাকে অবিলম্বে সমীকরণ বার করতে বলবে সেই বিন্দুতে আমার ডিএক্স বাই ডি ওয়াইয়ের ভ্যালুকে বার করে নিতে হবে তাহলে অতএব ডিএক্স বাই ডি ওয়াই অ্যাট জিরো কমা জিরো কারণ কি আমার জিরো কমা জিরো বিন্দুতে আমাকে অবিলম্বের সমীকরণ বার করতে বলেছে তাহলে জিরো কমা জিরো বিন্দুতে আমার ডিএক্স বাই ডি ওয়াইয়ের ভ্যালুকে বার করে নিতে হবে তাহলে কত পাবো এখানে ওয়াইয়ের ভ্যালু কত আছে জিরো তাহলে জিরো বাই টু এ সময় সময় জিরো দ্যাট ইস ডি এক্স বাই ডি ওয়াই এক জিরো কমা জিরো বিন্দুতে কত পাবো জিরো এবার আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো অবিলম্বের সমীকরণের আমরা কি জানি কোনো বক্রের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অবিলম্বের সমীকরণ কীভাবে বার করতে হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজকাল টু মাইনাস ওয়াব ডি এক্স বাই ডি ওয়াই এক্স ওয়ান কমা এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে ওয়াই ইকোয়াল টু ফোর এক্স এখানে বক্রটা কি ওয়াই ওয়াই টু ফোর এক্স আর বিন্দুটা কি জিরো কমা জিরো দ্যাট ইস এক্স ওয়ান কমা ওয়ানের জায়গায় কত লিখবো জিরো কমা জিরো ঠিক আছে তাহলে এই ফর্মুলা অনুযায়ী চলো তাহলে নিন্দি অভিলম্ব্য সমীকরণ কী হবে ওয়াই মাইনাস জিরো ইজকাল টু মাইনাস ডি এক্স বাই ডি ওয়াই এক জিরো কমা জিরো ইন্টু এক্স মাইনাস জিরো রাইট তাহলে বা ওয়াই মাইনাস জিরো মানে কি ওয়াই ইজিক টু এবার দেখো আমরা পেয়ে গেছি এক্স বাই এক জিরো জিরো কত জিরো তাহলে মাইনাস জিরো ইন্টু এক্স টু আমরা কী বলতে পারি বা ওয়াইকাল জিরো তাহলে এটাই হবে তো নিম্ন অবিলম্বে সুমেকন ওয়াই কোয়াল জিরো এবার আমরা নেক্সট সঙ্গে যাবো সতেরো অঙ্ক বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু ওয়ান উপবৃত্তির উপর এক্স কমা ওয়াই বিন্দুতে আমার অবিলম্বে সমীকরণ বার করতে হবে যে বক্রটা দিয়েছে সেটাকে আমি এক নম্বর ইকুয়েশান দিলাম এখন ওই এক নম্বর থেকে আমাকে কী বার করতে হবে ডি ওয়াই বাই আমি কী করছি নাও একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবগ্রহণ করে পাই করো অত বাই এ স্কোয়ার কনস্ট্যান্টটা বাইরে থাকবে ইন্টু ডি ওয়াই ডি এক্স এক্স বাইরে থাকবে ওয়াই স্কোয়ার ইজিকাল টু ডিওয়াই ডি এক্স ওয়ান চলে ডাইরেক্ট এখানে তুমি জিরোও লিখে দিতে পারত কারণ কি ধ্রুবক পদের অবকরণ জিরো হয় তাহলে বা ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এটার হলো ওয়াই টু এক্স প্লাস ফর্মুলা ইউজ করব কারণ কি এখানে ওয়াইয়ের ফাংশন আছে সাপেক্ষে করতে পারবো না তাহলে আমি ওয়াই এর করে দিলাম লাস্ট ব্যালেন্স করে দাও ডি ওয়াই আমি এক্সট্রা নিয়ে তাহলে ব্যালেন্স করার জন্য উপরে ডি ওয়াই লিখে দিলাম আর শেষে ছিল তো নিচে তাহলে তাহলে বা এখান থেকে লিখতে পারি টু এক্স বাই এ স্কোয়ার প্লাস এটাকে অবকরণ করলে টু ওয়াই নিচে আছে বি স্কোয়ার ইন্টু আই বাই ডি এক্স রাইট ইকুয়াল টু জিরো তাহলে বা এখান থেকে আমি লিখতে পারি টু ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু আই বাই ডি এক্স ডিএক্স ইজিক টু মাইনাস টু এক্স বাই এ স্কোয়ার বা ওয়াই বাই ডি এক্স ওয়ান কি লিখতে পারি মাইনাস টু এক্স বাই এ ইন্টু উল্টে যাবে বি স্কোয়ার বাই টু ওয়াই দ্যাট যদি কাট কি করো তাহলে কত পাবে বা ডি ওয়াই বাই ডি এক্স কত পাবে মাইনাস দেখো টু টু খেতে যাচ্ছে তাহলে কত পাবে বি স্কোয়ার এক্স আমি আগেই বলেছি কি আমার দরকার এক্স ঠিক আছে তাহলে অতএব এক্স কত হবে উল্টে যাবে তাহলে বাই বি স্কোয়ার এক্স এবার আরও একটা কথা বলেছিলাম যে বিন্দুতে আমার অবিলম্বে সমীকরণ বার করতে হবে সেই বিন্দুতে আবার ডি এক্স বাই ডি ওয়াইয়ের ভ্যালুকে বার করতে হয় রাইট তাহলে ডি এক্স বাই ডি ওয়াই এক আমাকে কোন বিন্দুতে অবিলম্বে সমীকরণ বার করতে হবে এক্স কমা ওয়াই তাহলে এক্স কোমা ওয়াই ইজ ইসল টু তাহলে এখানে ওয়াই এর জায়গায় ওয়াই লিখে দেব তাহলে এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স তাহলে একে হবে তোমার ডি এক্স বাই ডি ওয়াই এক এক্স ওয়ান কমা সরি এক্স কমা ওয়াই বিন্দুতে ভ্যালু এবার চলো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো আমরা সাধারণত আমরা কী ফর্মুলা জানি এই যে কোনো বক্রের এক্স অনকমা ওয়াই ওয়ান বিন্দুতে অবিলম্বে সমীকরণ কী হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু মাইনাস অফ ডি এক্স বাই ডি ওয়াই অ্যাট এক্স অনকমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কিন্তু এখানে একটা প্রবলেম কি এখানে এই স্মল ওয়াই আর স্মল এক্স কী ছিল ছিল কোনো চলমান স্থানাঙ্ক কিন্তু এখানে এই অঙ্কে আমার এক্স আর ওয়াইটা হয়ে গেছে বিন্দু তার মানে কি এই ওয়াই আর এক্সটা হয়ে গেছে এখন বিন্দু এখন কারণ কি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর আমার লিখতে হবে এক্স আর ওয়াই তাহলে কি তাহলে ওয়াই মাইনাস ওয়াই লিখে দেবো নাকি তাহলে জিরো হয়ে গেল তো সব সেই জন্য আমাকে কী করতে হবে এই যে চলমান স্থানাঙ্ক যেটা ছিল এই স্মল এক্স আর স্মল ওয়াই এটাকে আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে কারণ বিন্দুটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না চলমান স্থানাঙ্কটাকে আমি চেঞ্জ করতে পারবো এখানে আমি এখন চলমান স্থানাঙ্ক নিচ্ছি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ঠিক আছে তাহলে এখন এই স্মল ওয়াই জায়গায় কত লিখব ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে বিন্দু কি ওয়াই টু মাইনাস অফ জি এক্স বাই ডি ওয়াই এক এক্স কমা ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে এক্স ওয়ানের যে কত আছে এক্সই আছে ঠিক আছে বা ওয়াই মাইনাস ওয়াই ইজকাল টু মাইনাস ওয়াফ তাহলে এর ভ্যালু আমি কত পেয়েছি এই যে মাইনাস ওয়াফ এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ওকে তাহলে ওভারঅল কত পারছো ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইজকাল টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে দ্যাট ইজ এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওকে তাহলে বা এখান থেকে আমি কি লিখতে পারি কোনো কোনো যদি গুণ করো বি স্কোয়ার বাই ওয়াই ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইজিক টু এখান থেকে পড়ে থাকছে এ স্কোয়ার বাই স্মল এক্স ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ওকে লাস্টে তুমি লিখে দেবে যেখানে ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই দ্বারা কম স্থানাঙ্ক সূচিত হয় ঠিক আছে তাহলে এটা হবে তোমার নির্ণয় অবিলম্বে সমীকরণ এবারে আমরা নেক্সট অঙ্কে যাব আঠারো থাকার অঙ্ক কী বলছে ওয়াই স্কোয়ার এজকু ফোর এক্স অধিভিত্তের এ বাই পি স্কোয়ার কমার টু এ বাই পি বিন্দুতে আমার অবিলম্বে সমীকরণ বার করতে হবে তো একই নিয়ম এই বক্রের আমি কী বার করবো এখন ডি ওয়াই বাই ডি এক্স তাহলে সেই জন্য লিখে দিলাম এই বক্রটার নামকরণ করলাম এক নম্বর সমীকরণ এখন একের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অপকরণ করবো তাহলে কী লিখবো অতএব ডি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর কনস্ট্যান্ট আমার বাইরে থাকবে ডিভাই ডি এক্স অফ এক্স বা কী লিখতে পারি এখান থেকে ডি বাই ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স চেন্দ্রুল ইকুয়াল টু ফোর ইন্টু ওয়ান তাহলে বা কী লিখতে পারি টু ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ফোর এ তাহলে বা dy ওয়াই বাই is equal টু ফোর এ 2y টু ওয়াই দ্যাট by টু রাইট এবার আমার দরকার কী dx এক্স তাহলে অতএব dx by ডি কত হবে ওয়াই বাই টু এবার আরেকটা জিনিস কি দরকার যে বিন্দুতে আমরা অবিলম্বে সমীকরণ বার করতে বলেছে সেই বিন্দুতে dx এক্স বাই তাহলে চলো এই বিন্দুতে এখন dx এক্স ডি বার করে অতএব dx ডি এক কোন বিন্দুতে এ বাই পি স্কোয়ার কমা টু এ বাইপি তাহলে শোনাশোন এখানে এক্সো হলে কোনো জিনিস নেই ডাইরেক্ট ওয়াই আছে তাহলে ওয়াই যে কত লিখে দেবো টু এ বাইপি তাহলে টু এ বাইপি লিখলাম আর নিচে আছে টু তাহলে টু এ কেটে যাচ্ছে দ্যাট ইজ শুধু ওয়ান তাহলে জি এক্স বাই এই বিন্দুতে কত ওয়ান এবার আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দেবো অতএব নিম্নে অবিলম্বে সমীকরণ ফর্মুলা এই যে দেখতেই পাচ্ছ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইজিক টু মাইনাস অফ ডি এক্স বাই ডি ওয়াই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে ওয়াই ওয়ান এক্স ওয়ানের পরিবর্তে কত লিখবো এই যে এই বিন্দুটা ঠিক আছে তো চলো তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কত টু এ বাই পি ইজ ইজিক টু মাইনাস অফ এক্স বাই ডি ওয়াই এক এ বাই পি স্কোয়ার কমা টু এ বাই পি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান মানে কত এ বাই পি স্কোয়ার তাহলে বা কী লিখতে পারি এবার এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত পাবো পি ওয়াই মাইনাস টু এ বাই পি ইজিক টু মাইনাস আর এটার আমরা প্রথমেই পেয়ে গেছি কত এই যে ওয়ান বাইপি তাহলে এটার পরিবর্তে কত লিখবো ওয়ান বাইপি ইন্টু এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার তাহলে বা এবার দেখো আমি কী করছি এর নিচেও পি আছে এখানেও পি আছে তাহলে পিপি তুলে দাও তাহলে কী পাবে পি ওয়াই মাইনাস টু এ ইজাল টু মাইনাস অফ এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার রাইট এবার আমি কী করছি মাইনাস খাইয়ে দিচ্ছি তাহলে মাইনাস খাইয়ে দিলে কী পাবো ওয়াই মাইনাস টু এ ইজাল টু মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এ বাই পি এ স্কোয়ার এবার আমি কী করছি এই এক্সটাকে এই পাশে নিয়ে আসছি তাহলে কী লিখবো এক্সটিকে প্রথমে লেখো এক্স প্লাস পি ওয়াই পিওয়াই ইজুকাল টু এই মাইনাস টু এটাকে এই পাশে নিয়ে যাও তাহলে প্লাস টু এ প্লাস বাই পি স্কোয়ার তাহলে এটাই হবে তোমার নিণ্ অবিলম্বে সমীকরণ ঠিক আছে তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং